পরপর যে চারটি বল দেখা গেল সেখানে একটা লক্ষণীয় বিষয় হলো, প্রথম দুজন হাত ঘুরিয়েছেন সাদা বলে আর পরের দুজন হাত ঘুরিয়েছেন লাল বলে। রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ এবং আশিকুরজামান রবিবার চারজন একসাথে বোলিং অনুশীলন করেছেন মিরপুরের সেন্টার উইকেটে। বলে রঙের ভিন্নতা বলে দেয় প্রত্যেকের সামনে থাকা লক্ষ্য এক নয়, যার যার প্রস্তুতি চলছে আলাদা টার্গেট সামনে রেখে। আগামী 25 জুলাই থেকে শুরু হবে কানাডার গ্লোবাল টি-20 লিগ। বাংলাদেশ থেকে সেখানে খেলার জন্য ডাক পেয়েছেন রিশাদ হোসেন। স্বাভাবিকভাবেই তার অনুশীলন পরিকল্পনা থাকবে সাদা বলকে ঘিরে। তানভীর ইসলাম এখনও ন্যাশনাল টিমে লাল বলের জন্য বিবেচিত হননি, তাই তার অনুশীলনটাও চলছে সাদা বলে। আশিকুরজামান এখনও জাতীয় দল থেকে দূরেই আছেন। অন্যদিকে 70 টি-20 বিশ্বকাপ থেকে ঘুরে আসা পেসার হাসান মাহমুদ টেস্ট ক্রিকেটের বলে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাংলাদেশ জাতীয় দলের ভবিষ্যৎ সূচি বলছে আগস্ট সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে 2 টেস্ট খেলার জন্য তাদের মাটিতে সফর করবে বাংলাদেশ দল। সেই সিরিজের স্কোয়াডে হাসানের থাকার ভালো সম্ভাবনা রয়েছে বলা যায়। সেই লক্ষ্যেই কাজ করে চলেছেন ডানহাতি এই পেসার। বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছিল ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই ম্যাচের 15 জনের স্কোয়াডেও হাসান ছিলেন, যদিও তার আগের টেস্টে আবার ছিলেন না এই পেসার। প্রথম ম্যাচের স্কোয়াড থেকে আরেক ডানহাতি পেসার মুশফিক হাসান ইঞ্জুরিতে পড়লে দ্বিতীয় টেস্টে হাসান এসেছিলেন বদলি হিসেবে। তাই হাসান যে পাকিস্তান টেস্টের স্কোয়াডে থাকবেন সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। দীর্ঘদিন ধরে মুশফিক হাসানকে লঙ্গার ফরম্যাটের বোলার হিসেবে প্রস্তুত করে এসেছে বাংলাদেশ ম্যানেজমেন্ট। তিনি যদি ফিট থাকেন তাহলে স্কোয়াডে হাসানের সাথে হেড টু হেড লড়াইয়ে এগিয়েই থাকতে পারেন। সেক্ষেত্রে কপাল ফুটতে পারে হাসানের। লঙ্কানদের বিপক্ষে সবশেষ টেস্ট স্কোয়াডে পেসার হিসেবে ছিলেন শরীফুল ইসলাম, নাহিদ রানা, খালেদ আহমেদ রাও। সামনের সিরিজে বাকি একটা স্লটে মুশফিক বা হাসান যে কোনো একজনকে নিতে পারে ম্যানেজমেন্ট। তবে শেষ পর্যন্ত যে সিদ্ধান্তই আসুক না কেন, হাসান প্রস্তুত থাকছেন এখন থেকেই। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্জি।